ট্রেলারের শেষে হচ্ছে একটি ডায়লগ আছে যে তুমি যে শয়তানের খোঁজ করছো ওই শয়তান হচ্ছে আমি নিজেই, ও শয়তান মে হি হু, এবং সেই শয়তানের নাম হচ্ছে ক্যাপ্টেন মিলার। প্রথমে বলে নেই যে ধানুষ আমার একজন প্রিয় অভিনেতা। তামিল ইন্ডাস্ট্রির জন্য ধানুষ একটি রত্ন, এবং এই রত্নকে আপনি যে কোনো ক্যারেক্টার দেন সে আপনাকে চোখ বন্ধ করে হচ্ছে উঠিয়ে দিবে। আজকের ক্যাপ্টেন মিলারের ট্রেইলারে ধানুষ যা করলো, মানে এই চরিত্রে ধানুষ একদম নিজেকে উজাড় করে দিয়েছে। এবং ট্রেইলারটিতে কিন্তু খুব বেশি ডায়লগ নেই, একদম প্রথম কিছু ডায়লগ আছে, মাঝখানে কিছু আছে, এবং শেষে পুরো ট্রেইলারটি হচ্ছে মিউজিকের উপরেই হচ্ছে কাট করা হয়েছে। এবং মিউজিকটি করেছেন জিবি প্রকাশ, এবং আমি বলবো ট্রেইলারের জন্য ফ্যান্টাস্টিক মিউজিক। এবং মিউজিকের উপর যেভাবে হচ্ছে ট্রেইলারটি কাটিং করা হয়েছে, মানে প্রত্যেকটা ভিটি হচ্ছে আপনাকে জাস্ট হচ্ছে গুজবাম দিবে। এবং ডায়লগগুলো আমি বলবো যে একদম 100-এ 100। কিউকে তুমনে বুরে আদমি কো মারা, জরুর তুম আচ্ছে আদমি হো। এবং বলাই যায় যে ক্যাপ্টেন মিলার চরিত্রে ধানুষ একদম হচ্ছে নিজেকে উজাড় করে দিয়েছে। তো তাহলে বুঝতেই পারছেন যে এটা কোন লেভেলের হচ্ছে সিনেমা হবে। ক্যাপ্টেন মিলার ছবিতে যারা অভিনয় করছেন তারা হচ্ছে ধানুষ, ডক্টর শিবারাজ কুমার, সন্দীপ কিষাণ, এবং নায়িকা চরিত্রে আছেন প্রিয়াঙ্কা মোহন। তো কাস্টিং খুবই ভালো, সন্দীপ কিষাণ দারুণ অভিনেতা, সাথে তো শিবারাজ কুমার আছেই সুপারস্টার। তো প্রিয়াঙ্কা মোহন এমনিতেই একটি সুইট মেয়ে, তো তাকে হচ্ছে ধানুষের সাথে ভালোই লাগবে। ক্যাপ্টেন মিলার ট্রেইলারটি যদি আমরা একটু খুঁটিয়ে দেখি, দেখবো যে গল্পটি হচ্ছে একটি ব্রিটিশ সাম্রাজ্য ঘিরে। এবং ব্রিটিশ সাম্রাজ্য ঘিরে হচ্ছে আমরা হচ্ছে লাস্ট ছবি দেখেছিলাম রাজা মৌলির RRR। তো RRR-এ হচ্ছে যেই টাইপের ক্যারেক্টার হচ্ছে রামচরণ করেছে, তো মেবি ধানুষ হচ্ছে এখানে সেই টাইপের একটি ক্যারেক্টার হতে পারে। কিন্তু এই ধানুষ হচ্ছে রামচরণ থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে, এবং সে তো বলছে যে শয়তানের নাম হচ্ছে ক্যাপ্টেন মিলার। তো বুঝতেই পারছেন যে হচ্ছে ধানুষ কোন লেভেলে হচ্ছে এখানে অ্যাক্টিং করেছে। এবং ব্রিটিশ সাম্রাজ্যের যে গল্প, সেই গল্পটি ট্রেইলারে কিছুটা আঁচ করা যায় যে ব্রিটিশ সাম্রাজ্য একটি গ্রামের একটি মন্দিরকে নিজেদের প্রপার্টি মনে করে, কিন্তু সেখানের যারা আদিবাসী আছে বা সেখানে যারা হচ্ছে গ্রামে বসবাস করে তারা সেই মন্দিরটি কিছুতেই হচ্ছে সেটা ব্রিটিশ সাম্রাজ্যের মানে প্রপার্টি হতে দিবে না, ও তারপর তারা বিদ্রোহ করে বা কারোর সাহায্য চায়। তো সেই আদিবাসী গোষ্ঠীকে বা সেই মন্দিরটিকে রক্ষা করার জন্যই হয়তোবা ধানুষ বিদ্রোহ করে, এবং বিদ্রোহটি হবে কিছুটা লুকোচুরির ব্যাপার আছে। ছবিটিতে নানান রকম টুইস্ট অ্যান্ড টার্ন থাকতেই পারে, কারণ মুভিতে হচ্ছে আপনারা দেখবেন যে ধানুষের দুইটি ফেস কিন্তু লক্ষ্য করা গেছে, একটি ক্যাপ্টেন মিলার আর একটা হচ্ছে KGF টাইপের লুক। মানে রকি ভাই হচ্ছে তার লুকটিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে দাঁড়িয়ে রাখলেই একটা KGF লুক চলে আসে। এখন দেখা যাক যে ধানুষ হচ্ছে ক্যাপ্টেন মিলার চরিত্রে কতটা নিজেকে মেলে ধরতে পারে। আমি বলবো ট্রেইলার হচ্ছে স্যাটিসফাই, এখন বাকিটা হচ্ছে মুভিটি দেখলে বোঝা যাবে। এবং মুভিটি হচ্ছে এই আর কিছুদিন পরে মুক্তি পাবে 12 জানুয়ারি। ধানুষকে বহুদিন পর আবার অ্যাকশন চরিত্রে দেখা যাবে, কারণ মাঝখানে ধানুষ কিছু ফ্যামিলি ড্রামা ছবি করেছে, সেই ছবিগুলো দর্শক নন্দিত হয়েছে। এখন অ্যাকশন চরিত্রে ধানুষ হচ্ছে কতটা উজাড় করে দিতে পারে সেটি দেখার পালা। তা আমি বলবো যে ধানুষের ক্যাপ্টেন মিলারের জন্য আমি দারুণভাবে এক্সাইটেড, যদিও ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আমি যতটা হচ্ছে মনে হয় না যে OTT-র জন্য অপেক্ষা করব, হয়তো বা হলপ্রিন্ট দেখে ফেলবো, কিছু করার নেই। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, কেমন হচ্ছে, কী হচ্ছে, কেন হচ্ছে, এগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সবাইকে টাটা।